হাই গাইস, আজ ফার্মেসি ফুল রুমটা আপনাদেরকে দেখাবো, দেখতে পাচ্ছো। এখানে স্ক্রিন, এখানে ফিঙ্গার, হাত টাচ করলে এই গেটটা খুলে যাবে। আর গেট খোলার পরে পরে এখানে দেখতে পাচ্ছ এখানে সিগনেচার করার জন্য প্লাস এখানে লাইট, ওয়াইফাই, আর এখানে সব সার্টিফিকেট, যতজন ফার্মেসির কাজ করে সবারই সার্টিফিকেট। তারপরে দেখতে পাচ্ছ এখানে সব পেপার, এ টু জেড আইবিএ রুমের আর টোটাল ম্যাপ, যা যা প্রয়োজন হয় টাচ করার বলে এইটা দেখতে পাচ্ছ। এই রুমটা তোমরা দেখতে পাচ্ছ। এই ওষুধের জন্য কতটা জল, কতটা ওষুধ, সব কিছু, পানি টানি সব কিছু মিলিয়ে এখানে পানি, এখানে ওয়েট করার জন্য। ওর পরেরটা যেখানে দেখতে পাচ্ছ ছোটো দাড়ি, ওটাও ওয়েট করার জন্য, টোটালি এটা ওয়েটের জন্য দেখতে পাচ্ছ। আর এখানে বাতাস ভিতরে টানার জন্য, কেননা এখানে যখন ওর মেডিসিন ওয়েট করবে তখন কিন্তু লাইট শেষ হয়ে গেছে। এখানে হাওয়া, তারপরে যদি কোনো মেডিসিন যেহেতু বানাতে, তারপরে দেখতে পাচ্ছ এখানে সিরিজ এখানে মেডিসিন রাখার জন্য, প্লাস এর ভিতরে সব কিছু রাখাও যাবতীয় দেখা যাচ্ছে, ক্লাবস প্লাস অ যত এ টু জেড বক্স টু দেখতে পা, ইন্ডাকশন সিরিজ, গ্রাউন্ড, হেড কভার, শো কভার, সিরিঞ্জ সব আছে। তারপর এটা দেখছি কোনো মতন মেডিসিন বা কিছু বা কেমিক্যাল যদি মাথায় কেড়ে যায়। তারপর এখানে বাত, মানে গা ধোয়ার জন্য, প্লাস এখানে আইওয়াশ আছে, মানে চোখে যদি কিছু পড়ে যায় তো এই আইওয়াশের মাধ্যমে, এটার প্রেস করলে এটার মাধ্যমে চোখটা ধোয়া হয়। তারপরে চলে আসলাম আরেকটা রুমে, নেক্সট রুমে, এটা হচ্ছে আইপি রুম, টিপিএন রুম। তো এখানে টিপিএন রুমের মধ্যে দেখতে পাচ্ছ টিপিএন রুম, তারপর আরেকটা রুম আছে টিপিএন, এটা আইসোলেশন রুম, এটা টিপিএন কিন্তু এটা আইসোলেশন জন্য ব্যাপার হয়। তো এখানে কিন্তু অ্যালাউড নয় গাউন মাস্ক ছাড়া। তোমাদের একটু বাইরে থেকে দেখার চেষ্টা করব, দেখতে পাচ্ছ সেম রুম কিন্তু একটু আলাদা। তো আমি এই রুমটার ভিডিওটা শর্ট করে এখান থেকে আসছি। তো চলো, ভিডিও তো হয়ে গেল, পরের রুমটাতে আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো। পরের রুমটা দেখতে পাচ্ছ এরকমটা আমি লাইট জ্বালিয়ে দিয়েছি, দুটো সেম রকম দেখে না, দুটো ম্যাচিং আছে, ওখানে একটা ম্যাচিং আছে কিন্তু এক সেম। তো নেক্সট, তো এটাই ছিল রুম, সব রুম। তো চলো ভাই, সবাই সুস্থ থাকবে। ওখানে রেখে দাও না, ওদিকে পরে রেখে দিবে, এত টেনশন হচ্ছে। मालूम नहीं इसको, कौन बोला तुमको मेज? हिंदी आता है थोड़ा 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 ही बोलेगा, लेकिन पूरा इंडिया में चलेगा वो हिंदी बोलेगा। हां फिर भी बोलता है थोड़ा थोड़ा, इधर आया तो इंग्लिश नहीं, वो लोग सही बोला ना, थोड़ा थोड़ा आता है, थोड़ा 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 पूरा बात करता है, हम लोग जब नहीं रहे तो वो थोड़ा थोड़ा ही बोलता है ना। ओ भाई, हम लोग
सबका नहीं बस तुमको हिंदी देखो वो लोग पहले केरला से थोड़ा बाहर इससे जाता है उसके बाद वो लोग 6 महीने में सीख लेता है कि वो लोगों को लैंग्वेज में 2 साल में नहीं सीख पाया मैं हाँ सच में वो नहीं सीख सकता है तुम कि वो लोग 6 महीने में सीख लेगा हिंदी जाना वो लोग दूसरे जगह काम करके सीख लेते मैं तो दिल्ली से जरा किनार मेरे को समझ आता है वो मलयालम क्यों बोलने नहीं आता है जी तेलुगु नहीं सिखाया मेरे को बाद में सीख लेगा तो कुछ बात करेगा बोल के मेरा सर तेलुगु ना रब्बुल आलमीन।